প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সরলীকরণ শেখাবো, অর্থাৎ আমার বিশ্বাস যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, সরলীকরণ করতে তোমাদের কোনো সমস্যা থাকবে না, সরলীকরণ করতে তোমাদের যে জড়তা বা যে ভীতি কাজ করে সেটাও দূর হয়ে যাবে। আমি এই সরলটা দুইটা পদ্ধতিতে তোমাদের শেখাবো। কেন দুইটা পদ্ধতি শেখাবো? ধরো আমি সরলটা যখন করিয়েছিলাম, এক স্টুডেন্ট কমেন্ট করে জানিয়েছে স্যার আমাদের এম প্লাস আর প্লাস এস হোল নট এসেছিলো, আর আপনার এম নট ইন্টু আর নট ইন্টু এস নট কেন হয়েছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি তোমাদের এখন এই দুইটা অ্যান্সারই বের করে দেখাবো, দুইটা পদ্ধতিতেই করব। সরল যে কীভাবে করতে হয়, সরলে যে কোনো ভুল নাই, বা এই দুইটার কোনটা অ্যান্সার সঠিক হবে বা তুমি কোনটা লিখবা, সবাই অর্থাৎ তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমরাই বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার হবে আর সরলীকরণ করে কীভাবে। আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ লজিক গেট অর্থাৎ ডিজিটাল ডিভাইসে সরলীকরণ অবস্থিত। সরলীকরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু সরলীকরণ দিয়ে সৃজনশীল প্রশ্ন থাকে, গতে বিশেষ করে গ বা গহতে 3 বা 4 মার্কের জন্য। তো অবশ্যই অবশ্যই তোমাদের সরলীকরণ শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি সরলটা এখন আমি তোমাদের দুইটা পদ্ধতিতে শেখাবো, এ কারণেই যাতে সরলীকরণ করতে গিয়ে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তো যাই হোক, প্রথমে আমরা যখন সরল যেভাবেই সরল করি না কেন, অবশ্যই আমাদের মান বের করতে হবে, মান বের করা শিখতে হবে। তো দেখো আমি তোমাদের মান বের করা শিখিয়েছিলাম অন্যান্য ভিডিওতে। তো মান বের করার ক্ষেত্রে আমি তোমাদের যেই কথাটা বলেছিলাম সেটি হচ্ছে, যখন আমরা মান বের করব তখন ওয়াই সমান কী হবে সেই কথাটা আমরা আগে চিন্তা করব না। যদি ওয়াই সমান কী হবে এটা যদি আমরা আগে চিন্তা করি, তাহলে কিন্তু কখনোই মান বের করতে পারবো না। তো প্রথমে হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আসতে হবে যে এই গেটের মান কী। যেমন এই গেটটা এম থেকে আসছে, আর থেকে আসছে, এস থেকে আসছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এম প্লাস আর প্লাস এস, এটার কাজ হচ্ছে যোগ করে হোল নট, হোল নট হয়ে গেল। ওকে, এখন আমরা ওয়াই সমান যেতে পারবো না, এখানে আরেকটা গেট আছে। তো এইটা আসছে কোথা থেকে, এম নট থেকে, আর নট থেকে, এস নট থেকে। তাহলে এখানে আমরা পাবো কি, এম নট আর নট এস নট, এম নট আর নট এস নট, আর ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে হোল নট। এখন সবার উপরে গুণ হয়েছে, এখন হোল নট। ওকে, এখনও কিন্তু আমরা ওয়াই সমান বের করতে পারবো না, কারণ এখানে আমরা আরেকটা নট গেট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই মানটা এম প্লাস আর প্লাস এস হোল নট মানটা যখন নট গেট দিয়ে প্রবেশ করবে তখন এখানে আর একটা নট এসে দাঁড়াবে। তাহলে এম প্লাস আর প্লাস এস, একটা হোল নট তো অলরেডি ছিল, তো এই নটের জন্য আর একটা হোল নট এসে দাঁড়িয়েছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ হচ্ছে কি, যোগ করে হোল নট, অর্থাৎ এই গেটের মধ্যে যেই দুই অংশ প্রবেশ করছে সেই দুই অংশ আমরা এখন যোগ করে হোল নট করব। তাহলে এম প্লাস আর প্লাস এস দুইটা হোল নট, এই অংশটা হচ্ছে দুই, এই যে এই অংশটা হচ্ছে দুইটা হোল নট, এটাই এই মানটা, আর এটা হচ্ছে প্লাস এম নট আর নট এস নট, আর সবার উপরে হোল নট। ওকে, আর এটা এই নট গেটের কাজ হচ্ছে যোগ করে, আমরা যোগ করলাম এই অংশ আর এই অংশ যোগ করলাম, আর নট গেটের কাজ হচ্ছে যোগ করে সবার উপর হোল নট। ওকে, তা এখন এই মানটা আমি তোমাদের দুইটা পদ্ধতিতে শেখাবো, যাতে করে তোমরা সহজে সরল বুঝতে পারো, এবং সরল করতে গিয়ে যাতে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে তোমরা কিন্তু সরল করতে গিয়ে ভয় পাও, সরল করতে পারো না। তো আমার বিশ্বাস যদি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আজকের পর থেকে সরল করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং সরল করতে যে ভীতি কাজ করে সেটাও থাকবে না। নতুন হওয়া পুরাতন হওয়া সমস্যা নাই, অবশ্যই অবশ্যই সরল বুঝতে পারবে। ওকে, আচ্ছা আমি এখানে ওয়াই মানটা তুলি, যেমন আছে এম প্লাস আর প্লাস এস ডাবল হোল নট প্লাস এম নট আর নট এস নট হোল নট, আর সবার উপরে একটা হোল নট। ওকে, আচ্ছা এখন আমি এই মানটা আবার তুলবো, আমি তোমাদের সহজ করে বোঝানোর জন্য দুইটা পদ্ধতিতে করব, আর এই এই অ্যান্সারটাও বুঝতে পারবে যে কমেন্ট করেছিল সে, যে স্যার আমাদের এটা আপনার এটা কেন হলো। আচ্ছা দেখো, এম নট আর নট এস নট হোল নট হোল নট। ওকে, আচ্ছা এবার এইখানে আমরা কী করতে পারি, এখানে আমরা হোল নট ভাঙতে পারি, আর এইখানে কী করতে পারি তাও বোঝাচ্ছি। দেখো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এখানে হোল নটটা ভাঙি, বড়ো হোল নটটা, তাহলে কী হয়, এম প্লাস আর প্লাস এস একটা হোল নট। কেন, আমি এই দুইটা তুলে দিলাম, দুইটা মানে একটাও না, এই এই দুইটা মানে একটাও না, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। কারণ হচ্ছে দেখো যে সহায়ক উপপাদ্যে আমি যদি লিখি যে এর উপরে দুইটা হোল নট, দুইটা মানে একটাও না, এটা হচ্ছে সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী। তাহলে এখানে দুইটা মানে একটাও না আমি তুলে দিলাম, আর এই উপরেটা যখন ভাঙছি তখন একটা এসে দাঁড়ালো, ভাঙলে যোগের জায়গায় গুণ হয়, যোগের জায়গায় গুণ হয়, এটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য নিয়ম অনুযায়ী। যেমন ধরো যদি লিখলাম এ প্লাস বি হোল নট সমান সমান হয় এ নট ইন্টু বি নট, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়, হোল নট ভাঙলে, এই জন্য যোগের জায়গায় গুণ আসলো। আর এখানে যা আছে তাই, এখানে কী আছে, এম নট আর নট এস নট ডাবল হোল নট। কেন ডাবল, একটা তো অলরেডি ছিল, আর একটা ভাঙার কারণে আর একটা সে দাঁড়ালো। আচ্ছা এই অংশ আমরা এখানে রাখি, এবার এই অংশটা করি। আচ্ছা এই অংশ যদি আমি বড়ো হোল নটটা না ভেঙে আমি কীভাবে করতে পারি, দেখো যেটা তোমরা করেছিলা এম প্লাস আর প্লাস এস দুইটা মানে একটাও না, দুইটা তুলে দিলাম, প্লাস এখানে আমি কী করতে পারি, এখানে আমি এই হোল নটটাকে ভাঙতে পারি। তাহলে এই হোল নটটাকে যদি ভাঙি তাহলে কী হয়, এবারে বড়োটা ভাঙবো না, ছোটোটা ভাঙতেছি, তাহলে এম এর পর একটা ছিল,
ভাঙলে যোগ আসলো, এবার পর আরেকটা দাঁড়ালো, আর নট একটা ছিল, ভাঙলে যোগ আসলো, আর এরপর একটা দাঁড়ালো, এস নট একটা ছিল, আর ভাঙলে আরেকটা এসে দাঁড়ালো, আর উপরে একটা হোল নট রয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমি এইখানে কি করতে পারি, এইখানে আমি এই হোল নটটাকে ভাঙতে পারি। তো এই হোল নটটা যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়ায়, দেখো দাঁড়ায় হচ্ছে এম নট ইন্টু আর নট ইন্টু এস নট। আমি এই হোল নটটা ভাঙছি, গুণের জায়গায় গুণ, আর এখানে কি করতে পারি, দুইটা মানে একটাও না, তাহলে কি দাঁড়ালো এম নট ইন্টু আর নট ইন্টু এস নট। আচ্ছা, পরের লাইন আমরা পরে যাই, এবার এটা করি। আচ্ছা, এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি হচ্ছে এম প্লাস আর প্লাস এস প্লাস, দুইটা মানে একটাও না, তাহলে শুধু এম, শুধু আর, শুধু এস, আর সবার উপরে হোল নট। ওকে, আচ্ছা, এবার বুলিয়ানের মৌলিকবদ্ধ নিয়ম অনুযায়ী আমরা জানি যে এ গুণ এ সমান সমান এ, আবার যদি এ নট গুণ এ নট হয় তাও এ নট, আবার যদি এরকম হয় যে এ প্লাস এ তাও এ, মানে গুণ হোক আর যোগ হোক, যখন একাধিক জিনিস গুণ বা যোগ যাই হোক না কেন একটি লেখা যায় একাধিক হলে, তাহলে এখানে আমরা দেখতেছি এম নট আর নট এস নট, এম নট আর নট এস নট, তাহলে একাধিকবার আছে আমরা একটা লিখতে পারি, তাহলে এখানে কি হবে এম নট আর নট এস নট, এর নিচে আর কোনো কিছু করা যায় না। তো এই অ্যান্সারটা ধরো বের করলাম, এটা ছিল আমার আমার অ্যান্সার, অর্থাৎ আমি আগের ক্লাসে যখন সরল বুঝিয়েছিলাম তখন আমি এইটুক করছিলাম। তো যেই শিক্ষার্থী কমেন্ট করছিল স্যার আমাদের এটা হলো কেন, দেখো তোমাদের হলো কেন, এখানেও কিন্তু আমরা এম প্লাস আর প্লাস এস দেখতে পাচ্ছি, তাহলে এখানে কী কী পাই আমরা এম প্লাস আর প্লাস এস হোল নট, দেখো এইটাও তোমাদের বেরোয়েছে। কিন্তু মনে রাখবা সরল হচ্ছে সর্বশেষ লাইন পর্যন্ত তোমার করতে হবে, এখানে কিন্তু আমরা আর এক লাইন করতে পারি। কেন করতে পারি, ওই যে হোল নট ভাঙতে পারি, কারণ যতক্ষণ সরল করা যাবে ততক্ষণ পর্যন্ত তোমার করতে হবে, তুমি কিন্তু দাঁড়াতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছো? তো এটা এইটার পরটা আর একটা লাইন আমরা করতে পারি, তাহলে এই লাইনটা কি দাঁড়ালো এম নট হোল নট যদি ভাঙি এম এম নট ইন্টু আর নট ইন্টু এস নট, তাহলে আমারও এম নট প্লাস আর নট এস নট হয়েছে, তোমাদেরও কিন্তু এম নট প্লাস আর নট এস নট হয়েছে। কিন্তু এখানে রাখলেও যে ভুল না তা না, এটাও কিন্তু হবে, কিন্তু ওই লাইন থেকে আমরা আর এক লাইন করতে পারি। তো সরলের নিয়ম হচ্ছে যে যত শেষ পর্যন্ত করা যায় তত শেষ পর্যন্ত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি এটা করছি একটা পদ্ধতিতে, আমি এটা করছি আর একটা পদ্ধতিতে, কিন্তু অ্যান্সার কিন্তু এক দাঁড়িয়েছে, সরি মানে উত্তর কিন্তু এক দাঁড়িয়েছে। এর অর্থ হচ্ছেই সরল, অর্থাৎ সরলে প্রথম লাইনে যা থাকবে শেষের লাইনও তাই হবে, অর্থাৎ তুমি যদি শেষের লাইন থেকে উপরের দিক দিয়ে উঠতে উঠতে থাকো, মানে শেষ থেকে উপর ফিরে, তাও কিন্তু অ্যান্সার এক হবে, অর্থাৎ তুমি যুক্তি দিয়ে এই লাইনে যা প্রথম লাইনে যা লেখছো পরের লাইনে যুক্তি দিয়ে যা লেখবা, যদি তোমার যুক্তি নিয়ম অনুযায়ী থাকো তাহলে কিন্তু তোমার ভুল নাই, তোমার কিন্তু সঠিক। আর যদি তোমার ধরো যুক্তিতে ভুল হয়, অর্থাৎ জোর করে লেখো, তাহলে কিন্তু হবে না ভুল। তার মানে হচ্ছে তুমি সরল, মানে তুমি একটা নিয়মে করবো আর একজন আরেকটা নিয়মে করবে, কারোই কোনো ভুল না যদি তোমার সঠিক যুক্তি থাকে। তাহলে দেখো আমি এখানে যে সরলটা করলাম, এই সরলটা আমি দুইটা পদ্ধতিতে করছি, একটা করছি আমি সহজভাবে, আর একটা তোমরা যেভাবে করছো অনেকেই, যে আমাকে কমেন্ট করে জানিয়েছিল যারা, তাদের নিয়মে অ্যান্সার কিন্তু একই বেরোইছে, অর্থাৎ আমি দুইটা পদ্ধতিতে করাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা বুঝতে পারছো যে সরল করে কীভাবে। তো সরল করার ক্ষেত্রে তোমাদের কয়েকটি সূত্র মনে রাখতে হবে, আমার এই চ্যানেলে সেই ছয়টি সূত্র দেওয়া আছে, যেই ছয়টি সূত্রকে বলতে পারো সরলীকরণের জাদু। ওই ছয়টি সূত্র যদি জানা থাকে তাহলে সরল যেভাবেই আসুক না কেন তুমি কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর করতে পারবে। তাহলে সরল করার আগে ওই সূত্রগুলো মনে রাখতে হবে, যেমন এখানে কয়েকটা সূত্র ব্যবহৃত হয়েছে, এই যে বুলিয়ানের সূত্র ব্যবহৃত হয়েছে, ডিমর্গানের সূত্র ব্যবহৃত হয়েছে, তারপর সহায়ক উপপাদ্য সূত্র ব্যবহৃত হয়েছে। তো সরল করতে গেলে এইসব সূত্র তোমাদেরকে আসবে। তো আশা করি তোমাদের ভিতরে যদি সরল করতে কোনো জড়তা থাকে তাহলে দূর হয়েছে কিছুটা, কারণ হচ্ছে তুমি সরল যুক্তি দিয়ে যেভাবেই করো না কেন তোমার কোনো ভুল নাই, যদি তুমি যুক্তি সঠিক থাকে, অর্থাৎ জোর করে না, তোমাকে বুঝতে হবে যে এটা সূত্রে আছে কি না। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি বুঝতে পারছি। এরপর যদি কোনো সমস্যা আবার কমেন্ট করে জানিও, আমি আবার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, কারণ আমি চাচ্ছি যে বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের কোনো না কোনোভাবে সাহায্য করে যাব। ওকে, মানে কোথাও আইসিটি বইয়ের কোথাও কোনো সমস্যা হলে শুধু আমাকে কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।